আজকে তো খুব আমরা একটা বেশ আনন্দের মধ্যে আছি ভাবছি যে একটা মানে হোলির গান কিভাবে হতো তার একটা নমুনা দিতে চাই এমন হতে পারে যে এটা আমার যারা শ্রোতা আছেন তাদের কাছে বোরিং লাগতে পারে কিন্তু আমার মনে হয় না কেন কি যে এটা এটা একটা এমন একটা অঙ্গ এমন একটা সময়ে এই সব জিনিসগুলো হয়েছে যে সেগুলো সম্বন্ধে এখনকার যে সাধারণ যারা শ্রোতা যারা একটুখানি যদিও বা অনেকে বিশিষ্ট শ্রোতাও যদি থাকে তৎসত্ত্বেও আমার মনে হয় যে সেগুলো অনেকের জানা নেই কেননা একটা সম্প্রদায়গত ব্যাপার আছে সেখানে হোলি তো আর সব সম্প্রদায়ের গান হয় না তবুও এক এটাও ঠিক এটা বলি যে হোলির রাধাকৃষ্ণের এই হোলি রঙ্গ এটা এতটাই বিখ্যাত যেটা হয় আমাদের দেশে একটা অপূর্ব কি বলবো ন্যাশনাল ইন্টিগ্রেশন তৈরি হয় এতে যে ভগবানের যে এই যে কৃষ্ণের লীলা যেটা হোলি খেলার যেটা বলা হয় রাধার বসন্ত উৎসব বলা হয় সেটার রঙ কিন্তু আমাদের ভারতবর্ষের অন্য দেবতাদের গায়েও লেগেছে আবার যেটা যেটা বিশ্বাস করতে হবে যে হোলির উপস্থিতির হোলির যে সমস্ত গান হয় সেখানে অন্যান্য দেবতাদেরও আমরা উপস্থিত দেখেছি এবং আমাদের যে সেই কুলুমানালি বলে না যে কুলু একটা ভ্যালি আছে সেখানে একটা রঘুনাথ মন্দির আছে আমি ঠিক তার যে রঘুনাথ মন্দিরের যিনি প্রতিষ্ঠা করেছিলেন তার নাম আমার মনে নেই যে সেখানে এইটা ভাবা হয় যে যেরকম রামচন্দ্র লঙ্কা থেকে আসলেন তারপরে ভরত তাকে নিয়ে অভিষেক করলেন এই যে ব্যাপারটা ছিল সেটা অনেক সময় দীপাবলির ক্ষেত্রে ফেলি আমরা কিন্তু এই 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 যে রঘুনাথ মন্দির এখানে যেটা হোলির দিনে ভাবনা করা হয় যে ভরতের সঙ্গে রামচন্দ্রের এই দিন দেখা হয়েছে এবং সেখানে হোলি একেবারে এটা আমি বেশ বুঝতে পারি যে কৃষ্ণলীলার অনেক ক্ষেত্রই আছে যেগুলো রামচন্দ্রের ওপরে পরবর্তীকালে ওই রকম ক্ষত্রিয় রাজকুমার যিনি ছাড়া হরধনু ভঙ্গ করেছেন রাবণ বধ করেছেন তার ওই কৃষ্ণলীলার মাধুরী কিন্তু চেপে গেছে এবং প্রধানত সেটা আমার ধারণা তুলসীদাস এবং ইত্যাদি যারা রামচন্দ্রকে সেইভাবে করেছেন আর কি তুলসীদাস যেভাবে রামচন্দ্রকে প্রায় যশমতীর আদলে যেরকম রঘুনাথকে দেখেছেন তো সেই ক্ষেত্রে হোলির যে আবিরের যে দাগ সেটা রামচন্দ্র গায়েও লেগেছে সে বেশ সে আরও কথা আবার দেখুন শিব শিবকে তো মানে বলা হোলির মধ্যে তাকে ইনক্লুড করা হয়েছে আমি গানের জায়গা যদি আসে আমি বলবো আর এটাও প্রথমেই বলে রাখি যে গান তো আমাকে দু একজন বলেছেন খবরদার আপনি গান গাইবেন না না সে গান গাইবো না সে সম্ভ্রমে সেটা মেনে নিলাম কিন্তু এককালে অনেক গান গেয়েছে এটা হচ্ছে ব্যাপার এবং আমাদের তো ওই রকম নয় যে যেসব গান গেয়েছি সেগুলোর জন্য তো পরীক্ষা দিই রবীন্দ্রভারতীতে পরীক্ষা দিয়ে আসেনি সেরকম নয় কারণ আমাদের গানের ব্যাপারটাই হচ্ছে সুর এবং ইত্যাদি তাল যেভাবে হয় সেইভাবে গানটা কিভাবে গাওয়া হতো সেইটা শুধু বোঝানোর চেষ্টা করব তাতে হয়তো আমার এই ধরা গলায় তো যদি সুর লাগে সে সুর যদি খারাপও হয় তবুই বেনি না হয় এলিয়ে রবে হ্যাঁ শীতে না হয় বাঁকা হবে যেমন আছো তেমনি এসো আর কোনো না এরকম অবস্থায় আসবো আমি কিন্তু ঘটনা কি যে সুরের ব্যাপারটা এরকম যেটা এই এই সব গানের সুর সাধারণ কীর্তনের মতো নয় সেটা বোঝানোর দরকার আছে এবং সেটা আমি বহু জায়গায় রবীন্দ্রভারতীতে স্বয়ং একটা গানের সেমিনারে গেছিলাম সেখানেও আমি সেদের বুঝিয়েও এসেছি যে কীর্তন তোমরা যেভাবে সমস্ত করো যেভাবে কীর্তন শেখাও যেভাবে কীর্তন শেখো তাছাড়াও আরও অনন্ত কীর্তন আছে যেখানে যেখানে কিন্তু কীর্তনের সুর অন্যরকম হয় এবং সেখানে প্রচলিত যে সমস্ত রাগ রাগিনী তার ব্যবহার এমনভাবে আছে সেটা বলবার মতো নয় সেটা সেভাবে কীর্তন এখন হয়ই না যেভাবে কীর্তন হয় এখন সেটা খানিকটা একটা বাঁধা দ্বারা গত আছে সেসব জায়গায় কিন্তু কীর্তন পূর্বকালে যেই সময় চৈতন্য মহাপ্রভু যে কীর্তনের সূচনা করেছিলেন বলা হয় না যে চৈতন্যের এই নাম সংকীর্তন তো সেটা যে তাঁর যে প্রথম যেসব রাগ ধরেছিলেন এবং ধ্রুবপদ যেভাবে বেঁধেছিলেন সে ধোঁয়া গাওয়াইল সমস্ত ভক্তদের নিয়ে সে ধোঁয়া গাওয়াচ্ছেন প্রভু সেটা তো সেই তো পরাণুনাথও পাইনু এই যে গান আরম্ভ করেছিলেন তিনি সেই তো পরাণুনাথও পাইনু জগন্নাথের সামনে যে গান তিনি করেছিলেন সেটা ছাড়াও আরও অনন্ত গান আছে যেটা চৈতন্য মহাপ্রভু রায় রামানন্দের মতো লোক যিনি দক্ষিণ ভারতের লোক তিনি নাচ গানে এতটাই বুঝতেন যে তিনি তার জগন্নাথ বল্লভ নাটক রচনা করেছেন এবং সেখানে একবার সেই নাটক নামানোর সময় সমস্ত যারা নাচবে তাদের তিনি নিজে সাজিয়ে দিয়েছিলেন নিজে বৈরাগী হওয়া সত্ত্বেও এরকম তো ঘটনা আমাদের মানে চৈতন্য চরিতামৃতরুঙ্গ ইত্যাদি যে সমস্ত আমাদের পুরনো নাটক আছে সেসবের মধ্যেও এসবটা টের পাওয়া যাবে কাজী চৈতন্যের ধারা একটা এমনই যেখানে কীর্তন এই জিনিসটা দেখুন ভারতবর্ষের অন্যান্য জায়গায় কীর্তনের এই ভাবনা কোথাও হয়নি এবং ওরা ভজন গান ভজনার থেকে ভজন গান ভজন গান কিন্তু কীর্তন কীরকম এটা বলি যে কীর্তনটা এত জেনারেলাইজড এতই সুন্দর সেটা যে ভাগবত পুরাণে একটা শ্লোক আছে বাপু মানে কৃষ্ণ তিনি যশোদা মা তাকে গোষ্ঠে পাঠাচ্ছেন তিনি রাখাল অর্থাৎ সমস্ত গরু নিয়ে যাচ্ছেন আর সেই অবস্থায় তার বেশটা কি সেখানে তোর খেলা হবে নানান রকম ধরনের রঙ্গ হবে রাধারানীর সঙ্গে দেখা হবে মিলন হবে এসব কিছু আছে সেখানে যে শ্লোকটা ভাগবত পুরাণ বর্ণনা করছেন বরহা পির বড়ু বরহা পীর মাথায় তার ময়ূর পুচ্ছ নটা বড়ু নু নট মানে কি যিনি নাটক করেন যিনি নৃত্য করেন নাটের তো দুটো ভাগ আছে হ্যাঁ নৃত্য নয় রি তয় তয় একটা আছে আর একটা হচ্ছে নাটক নটের বৃত্তির মধ্যে এগুলো পড়ে তিনি নাচতে জানেন তো বারহা নাটা বড় বাবু কর্ণয় কর্ণিকার কানে কর্ণিকারের ফুল লাগানো কর্ণিকার ফুল আবার শিবেরও খুব প্রিয় হ্যাঁ তিনি এটা আত্মস্বাত করেছেন কর্ণয় কর্ণিকার বিভ্রদ কনক কপিস বিভ্রদ কনক কপি জমাল আমরা ধরেই নিচ্ছি এটা তো হলুদ শাড়ি হলুদ হলুদ একটা একটা তিনি তো পিতাম্বর কনক কপিস সোনার মতো কপিস বর্ণ তিনি পড়েছেন সেই রকম একটা কাপড় পরেছেন বৈজয়ন্তী আলম কেউ বলেন পাঁচ রকমের ফুলে যদি মালা গাঁথা হয় তাকে বৈজয়ন্তী বলে আবার গোবিন্দনাথ যে ব্যাখ্যা করেছেন এক জায়গায় এবং ভাগবত পুরাণেও দেখেছি যে বৈজয়ন্তী নাকি নটা ফুলের সমার হলে তবে সেটাকে বৈজয়ন্তী বলে বৈজয়ন্তী বৈজয়ন্তীঞ্চম আলম আর কি রন্ধ্রান বেন বৃন্দাই তিনি বাঁশিতে ফুঁ দিতেই দিতেই আসছে রন্ধ্রান বেনোর সুধয়া পুর মানে ফোঁ দিচ্ছেন যে তার মধ্যেও তার অধর সুধা তার মধ্যে আসছে বলেই যেন বাঁশি অত ভালোবাসছে হ্যাঁ রন্ধ্রান বেনোর অধরসুধয়া পুরায়ণ বেনু বাঁশি পূরণ করছেন আর কি অর্থাৎ বাঁশিতে ফোঁ দিচ্ছেন গোপ অবৃন্দ গোপদের সঙ্গে সমস্ত রাখাল সঙ্গে রাখালের মেলা হ্যাঁ এইসব এ তো ছিল একটু আগেই তিনি তো গাইবেন মায়ের কাছে সব পদাবলী কীর্তন আছে যে যে গোঠে আমি যাবো মাগো গোঠে আমি যাবো শ্রীদাম সুদাম সঙ্গে ধবলি চড়াবো হ্যাঁ তো এখন এই ধবলি চড়ানোর জন্য তিনি এই রকম ড্রেস করেছেন আমরা জানি না এর মধ্যে অন্য কোন উদ্দেশ্য আছে কিনা চরণের জন্য এত ড্রেস যাই হোক তার লাস্ট লাইনটা বৃন্দারণ্যং স্বপদ রমনম স্বপদ রমনম যেখানে পা ফেলতে তার ভালো লাগে মানে তিনি নন্দ রাজা এবং যশোমতির গৃহে তো যথেষ্টই আনন্দে থাকেন ক্ষীরসর ছানানো নিখে তারপরে যখন আসেন এখানে সেটা হচ্ছে তার রমন বসতি তার সবচেয়ে ভালো লাগার জায়গা বৃন্দারণ্যঙ্গ স্বপদ রমনম প্রা গীতা কীর্তি এই লাশ শব্দটা ধরার চেষ্টা করছি প্রাবিষদ গীতা কীর্তি গান করা হচ্ছে যার কীর্তি এই কীর্তি ধাতু কীর্ত এই যে ধাতু এর থেকে যেরকম কীর্তি তার থেকেই কিন্তু কীর্তন তার মানে কি আমি একজনের ভালো কথা সম্বন্ধে ভালো প্রশংসা করছি সেটাই কিন্তু কীর্তন কীর্তি গান করছে আর কি বিশ গীতা কীর্তি কীর্তি গান কীরকম কীর্তিগান তো মায়ের মায়েরা ছেলে সম্বন্ধেও কীর্তি গান করেন আমি যান একটা স্কুলের সামনে যান আমার ছেলে আজকে ওই করছে আমার ছেলে আজকে সেই করেছে এই কিন্তু মায়েদের মুখে একদম সব সময় থাকবে হ্যাঁ কারণ এইটা একটা ব্যাপার এটা মায়েরা এরকমই এখন আমাদের ভাগবত পুরাণের মধ্যে যখন মানে মানে যশোদা সেদিন সবাইকে ছুটি দিয়ে দিয়েছিলেন যে তোমাদের আজকে আর কোনো কাজকর্ম নেই আজকে আমি তার দুধ যা আছে আমি জল দেব আমি তার ক্ষীর বানাবো ইত্যাদি ইত্যাদি করতে তিনি কি করলেন একদা গ্রহদা শিশু ইয়শদানন্দ গৃহিনী কর্মান্তরণ নির্মমন্থ স্বয়ং দধি তিনি নিজেই দৈতই বানানোর চেষ্টা করছেন সেখানে তার ভাবনাটা কীরকম গীতা তদবাল চরিত দধি নির্মন্থনে কালে স্মরন্তি তান ন গায়ত তিনি গাইতে আরম্ভ করলেন কিহ গীতা গান গাইতে আরম্ভ করলেন তাৎ চরিতা নিচ তার ছেলের সম্বন্ধে যত রকম আছে যা তিনি করেন তা তিনি গান করতে আরম্ভ করে দিলেন তা যশোমতি এই যে গান করতে আরম্ভ করে দিলেন আপনারা ভাবছেন যে যশোমতি গীত রচনা করে করেছেন তা কিন্তু নয় এই যে গান করতে আরম্ভ করলেন না এটাই হচ্ছে কীর্তন অর্থাৎ তিনি ছেলের গুণ গাইতে আরম্ভ করলেন যে আমার ছেলে এই করেছে আমার ছেলে ক্ষীর খেতে ভালোবাসে তোরা পারিস না এই এইগুলোই কিন্তু তার গান তাই না যার জন্য তিনি লোকজনদের ছুটি দিয়ে দিয়েছেন গীতানি তদ্বাল চরিতানি চ বালকের চরিত্র চরিতানি চ দধি কালে স্মরন্তি সেগুলো ভাবতে ভাবতে তানি অগায়ত সেগুলো গান গাইছেন আপনারা এটা ভাবার কোনো কারণ নেই যে তিনি সুর তাল মিলিয়ে সে গান গাইতে আরম্ভ করেছেন কীর্তন করছেন একে বলে কীর্তন এই যে এই যে একটা পরবর্তীকালে কী হয়েছে পরবর্তীকালে কৃষ্ণের নামটাই একমাত্র কীর্তনের জায়গা হয়নি তার বলা হয় যে তার নাম রূপ গুণ লীলা এগুলো সব নিয়ে কীর্তন হয়েছে নাম নিয়ে কীর্তন হয়েছে সেটা তো চৈতন্যের সৃষ্টি নাম সংকীর্তন কিন্তু হরিনাম তৈরি সৃষ্টি করেছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 যেই নাম সেই কৃষ্ণ তিনি তো এইটা বলে পাঠালেন যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি নামের সহিত আছেন আপনি শ্রীহরি সেই নামের সঙ্গে শ্রী নামের সঙ্গে নামীর কোনো তাফাত নেই যিনি নাম যার নাম তিনি তাই আমরা যদি কালী নাম বলি তো তিনি কালী এটা ধরতে হবে হ্যাঁ এই কীর্তনের প্রভাবটা হচ্ছে এই এইরকম যে নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রসবিগ্রহ এই নাম যে চিন্তামণি স্বরূপ চিন্তামণি সমস্ত চিন্তার মধ্যে মনিস্বরূপ নাম চিন্তামণিক কৃষ্ণ এই চিন্তামণি যে কি ব্যাপার না চিন্তামণির সোমগিরি গুর যেটা বিল্লমঙ্গল বলে সেই নাম ও কৃষ্ণ সমস্ত চিন্তার মধ্যে নাম হচ্ছে আমরা কিন্তু মনীস্বরূপ কেননাট্যান্ট সর্বত্র রবীন্দ্রনাথ লিখেছিলেন না যে আমার পুরো লাইনটা মনে নেই যে শিশু যেমন মাকে নামের নেশায় ডাকে এই যে মামা বলে না ছেলে সে তো তার তো নামের নেশা লাগে মামা বলে ডাকতে থাকে তার মানে নামের মধ্যে কি না থাকে আর যে নাম করল যেই মুহূর্তে সেই মুহূর্তে সে কিন্তু উপস্থিত হয় তাই না তার মানে নাম আর নামের মধ্যে একটা অভেদ কল্পনা করা হয় এটা ভাবনা পূর্ণ শুদ্ধ নিত্যমুক্ত অভেন তাঁর নাম নামিন নাম এবং নামিন মধ্যে এখন চৈতন্যের সৃষ্টি এই নাম সংকীর্তন তিনি সমস্ত মানুষের জন্যে কিবা শূদ্র কী বা এই সকলের জন্যে এই নাম সংকীর্তনের ব্যবস্থা করেছেন যে তাকে সকলেই স্মরণ করতে পারে এখন এই যে সাধারণ যে হরিনাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আপনারা বলতে পারেন যে এ তো নিচক নাম সংকীর্তন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এটা কি এটার মধ্যে আর কি আছে এটার মধ্যে যে কি আছে এবং এটা যে কত সুরে গাওয়া যায় আমার মনে আছে যে একবার আমার সঙ্গে পণ্ডিত অজয় চক্রবর্তীর একটু হৃদয়তা আছে তিনি আমাকে যথেষ্ট রিগার্ড করেন আমিও তাকে খুব ভালোবাসি তিনিও আমাকে খুব ভালোবাসেন তা আমার মনে আছে একটা একটা সভাতে ওকে আমি নিয়ে গেছিলাম এই সুরের সভায় তার মধ্যে প্রতিবাদ কিভাবে হতে পারে সুরের মাধ্যমে ইত্যাদি ইত্যাদি এসবের নিয়ে ছিল তো সেখানে ও বলছে যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এটা কতটা রাগ সঙ্গীত হতে পারে এই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ সেটা বিভিন্ন রাগে ও গেয়ে শুনিয়েছিল এটা আমার মনে আছে ফলে এটা কিন্তু একেবারেই অরিজিনাল স্বরূপ আমার মনে আছে আমি ছোটোবেলায় যখন কীর্তনাদিতের মধ্যে বহু বহু আখড়ায় গেছি সেখানে এমন এমন সব কীর্তন রাগাশ্রিত কীর্তন মানে কীর্তন কিন্তু যখন অষ্টপ্রহর চব্বিশ প্রহর চৌষট্টি প্রহর কীর্তন হয় সেসব জায়গায় কিন্তু সাধারণ এখন তো মানে এখন তো এই এই সুর ছাড়া বোধহয় গান শুনি না এখনটা বেশিরভাগ এক বয়স্ক বৃদ্ধকে সে দেখি তিনি গান গাইছেন আরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 কোথা থেকে এলো এইসব সুর তো আগে ছিল না বাংলাদেশে এ সুর ছিল না এ সুর কিন্তু যেখান থেকে এসছে তারা ভজন যায় ঠিক আছে কিন্তু বাংলাদেশে যে হরে কৃষ্ণ কীর্তন হয়েছে অষ্টপ্রহর চব্বিশ প্রহর সেসব জায়গায় যে কীর্তন শুনেছি কতটার আকাশ্রয় সকালবেলা ভৈরবীতে গান গাওয়া হবে গোষ্ঠ একরকম দিনের বেলায় মাঘশ্রী বিকেলবেলায় মুলতান থেকে আরম্ভ করে পুরবীতে গান হবে রাত্রিবেলায় বিহাগ সে সুর আমার মনে আছে রাতে ঘুম থেকে উঠে চলে এসছি এই রকম সুরে গান হয়েছে হ্যাঁ যে একটা আমার মনে আছে এখনও একটা সুর যে একটা একটা পদাবলী গানের ক্ষেত্রে যে জয় 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 বিজয়ী কুঞ্জে কুঞ্জ নীলা ঘন বরঝক এরকম সুর আমি ভালো গাই না কিন্তু আমি সুরটা লক্ষ্য করাচ্ছি শুধু সেখানে আমি একদিন শুনছি যে রাত্রিবেলায় রাত্রি তখন সাড়ে বারোটা বেজে গেছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে এই যে সুর শুনতে আরম্ভ করলাম তার যে তার রাগাশ্রী গানের যে ভাব তার ভাবনা আপনি কেঁদে ফেলবেন এইরকম ধরনের গান কিন্তু শুধু হরে কৃষ্ণ দিয়েই গাওয়া এটা বোঝাতে চাইছি তো এই যেখানে অবস্থা কীর্তনের হরিনাম সংকীর্তনের এই অবস্থা সেখানে লীলা কীর্তন লীলা যে গুরু আমাদের তিনি কিন্তু আমাদের জয়দেব যিনি লীলা প্রথম আমি বলবো যে লীলা সুর এবং সমস্ত ভাবনা চিন্তা তিনি কিন্তু প্রথম শিখিয়েছেন লীলা কীর্তনটা কী লীলাকীর্তন দুরকমের হয় আমি তো হোলির কথা বলতে গিয়ে এত কথা বলছি কারণ না হলে তো হোলিটা বোঝাতে পারবো না লীলা কীর্তনের ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা ছোটোবেলায় একটা শুনতাম কোনো একটা আসর হবে সেখানে কি হরিনাম কীর্তন না লীলা কীর্তন লীলা কীর্তনকে অনেক সময় রসকীর্তন বলা হয় আর লীলা কীর্তনের দুটো ভাগ আছে একটা হচ্ছে নিত্য নিত্যলীলা যেমন কৃষ্ণ নিত্যলীলার মধ্যে ওই সকালবেলা উঠবেন সেখানে তার মা কতটুকু খাওয়া দাওয়া করাবেন ইত্যাদি তারপরে তার গোঠে আমি যাবো মাগো গোঠে আমি যাবো ইত্যাদি হ্যাঁ ইত্যাদি হবে হ্যাঁ উনি বলবে আর তারপরে গান হতে এইগুলো সব নিত্যলীলার মধ্যে পড়ে যেখানে তিনি গোষ্ঠে যাবেন সেখানে হ্যাঁ যশোমতির দিক থেকে সেসব আসবে যে তুমি বেশি দূরে যেও না এইভাবেই এইভাবে চলো যে সেই আছে না সেই সেই পরাণের পরানো নীলমণি আমি লাইনটা ভুলে যাচ্ছি যাই হোক ছিল না এই যে এটা এটা আমি আরেকবার স্মরণ করব কখনো এই যে এই একটা ছিল না যে আমার সব লাগে না যাইও ধেনু আগে পরাণের পরানো নীলমী এই রকম একটা গান যশমতী গলায় এইটা আসবে যে তিনি কিছুতেই ছেলেকে দিতে চান না গোষ্ঠে যেতে দিতে চান না যার সময় যত রকম সাবধানতা সেটা আমি যদি পারি পরে শোনানোর চেষ্টা করব। সেই সাবধানতা অবলম্বন করে তাকে যেতে হবে এই সুর দুপুরবেলা কুঞ্জ মিলন হবে রাধাকৃষ্ণের রাধা সঙ্গে দেখা হবে সূর্য পূজা হবে সেখানে সূর্য পূজা করতে আসবে জটিলা সুল্লা তাকে সেখানে চকিতে এসে পৌঁছবে নানান রকম হবে তারপরে আবার গোষ্ঠ থেকে ফেরা ফিরে আসার পর লক্ষণীয় বিষয় গোষ্ঠ থেকে যখন ফিরবেন তখন এই যে সমস্ত রাধারানীর সকি টকি অমুক তমুক তারাও কিন্তু সব যশোমতীর ঘরে চলে আসবে তারা যেন জানেই না তখন কি হয়েছিল না হয়েছিল হ্যাঁ মধুমঙ্গলের মতো একটা লোক যে লোকটা কৃষ্ণের সহচর সে একদিন রাজা বলছেন যে আমার ছেলের তো এবার বিয়ে দেওয়ার দরকার যশোমতি বলছেন আমার ছেলে দুগ্ধমুখ একেবারে দুধ খায় মানে অত বড় নটবর হয়ে গেছে তাকে বলে সে দুধ খায় হ্যাঁ মারা ছেলেদের সবসময় বাচ্চা দেখেন এখনও দুধ খায় এখনই তার বিয়েছে কি এদিকে মধুমঙ্গল ললিত মাধব নাটকের মধ্যে আছে এটা গোস্বামী হ্যাঁ মধুমঙ্গল বলছে যে হ্যাঁ তোমার সন্তানটি সত্যি দুগ্ধমুখী বটে হ্যাঁ যেসব ব্রজবধূরা যারা আছে তারা সেগুলো টের পায় এই জঘন্য জঘন্য কথাগুলো বলছেন কিন্তু সেখানে তো তারা সব থেকে সবাই হাসছে তাকে সবাই নিয়ে হাসছে দুগ্ধমুখ আর যশোমতী কি করছেন আরতি করে নন্দর বালক মুখহেরি তা আরও সব দিকে বার্তা চিন্তা নেই তিনি আরতি করছেন যা ফিরে এসছে বাবা এখনও দেখবেন যে যত নতুন নতুন একটা বলা হয় সিরিয়ালে তো গাদা গাদা হয় খালি বরণ করে খালি বরণ করে এখানে প্রতিদিন বরণ হতো ফিরে আসছেন তো বরণ হচ্ছে আরতি করে নন্দরানি বালক মুখ হেরি আমি বলছি এই যে এগুলোকে নিত্যলীলা বলে আর নৈমিত্তিক লীলা যেগুলো নৈমিত্তিক লীলা যেগুলো বছরের ওই তিথি অমুক তমুক ধরে হবে সেগুলো হচ্ছে নিমিত্ত অনুসারে আজকে রাস লীলা গান হবে আজকে দোল আজকে বসন্ত উৎসবের গান হবে অর্থাৎ হোলির গান হবে এগুলো হচ্ছে নৈমিত্তিক লীলা আমি বোঝানোর চেষ্টা করছি কেন যে যেহেতু হোলির একটু কয়েকটা গান যদি আপনাদের বোঝাতে পারি তার জন্য এত কিছু হ্যাঁ এখন লীলার মধ্যে জন্মোৎসব আছে যেমন কৃষ্ণ জন্মাষ্টমীতে হবে ব্রহ্মা নাচে শিব নাচে আর নাচে ইন্দ্র হ্যাঁ ব্রজতে গোয়ালা নাচে পাইয়া গোবিন্দ এসব গান এই সব হচ্ছে ব্রজলীলার মানে যেদিন কৃষ্ণ জন্মাষ্টমী হবে নন্দোৎসব হবে হ্যাঁ এ নন্দও নাচছেন হ্যাঁ হাতে নড়ি কান্ধে ভার নাচে তাতা থইয়া এইসব আছে বাল্যলীলার গান আছে এগুলো নৈমিত্তিক হ্যাঁ কতগুলো জিনিস আছে নৈমিত্তিক কিন্তু সাধারণের মধ্যেও আবার কিন্তু জন্ম থেকে আরম্ভ করে নন্দোৎসব সেখানে হয় না প্রতিদিন সেটা হয় না কিন্তু সাধারণ এই গোষ্ঠলীলা রাধাকুণ্ড মিলন সূর্য পূজা জলক্রীড়া পাশা খেলা এসব কিন্তু এর মধ্যে নৃত্যলীলার মধ্যে পড়ে এগুলো আর এই বিশেষ করে কৃষ্ণদের যারা চৈতন্য মহাপ্রভুর যে সমস্ত ভক্ত দ্বারা মঞ্জরি স্বরূপে তাকে ভাবনা করেন সেখানে নিশান্ত লীলা পর্যন্ত অষ্টকালীয় লীলার ভাবনা আছে আমি অত কিন্তু এই যে কোনো কীর্তনের মধ্যে যে একটা হয় যে এই যে পূর্বরাগ রূপানুরাগ দেখলাম ভালো হলো রূপানুরাগ মানে রূপ দেখে ভালো লাগলো দেখে এলাম তারে সখী দেখে এলাম তারে এই যে গানগুলো এগুলো সব রূপান রাগের গান হ্যাঁ বেঁধেছে বিনদ চূড়া নবগুঞ্জা দিয়া মাথায় ময়ূরের পাখা এখন এই যে গানগুলিকে আপনি রাইকমলের গান শুনবেন সেখানে এইসব গানগুলো কিন্তু অনেক গাওয়া আছে হ্যাঁ সেগুলো আর চমৎকার সুন্দর করে গাওয়া আছে কিন্তু এরকমভাবে গাওয়া হয় হ্যাঁ আমার হইতে জাতিগুলো নাহি গেল রাখা লাস্টে এটা বলবেন যে আমার এমন মানে কালিয়াবরণ খানি চন্দনে তেমা খা আমা হইতে জাতি কল নাহি গেল রাখা এগুলো সব রূপানুরাগের গান আর রূপানুরাগ যেরকম এখানে হচ্ছে সেরকম আমি আগে রুকিনীর কথা শুনিয়েছি তাই না শ্রুত গুণান ভুবন সুন্দর কর্ণ নির্বিশ করণ বিবরম রূপং দৃশাম দৃশিম দেখুন রূপানুরাগ রূপং দৃশাম দৃশিমতাম অখিলাভম তৈর্যচ্যুতা বিষতি চিত্তম অপত্রপনে আমি তোমার রূপের কথা শুনেছি শুনে শুনে আমি কেমন নির্লজ্জ হয়ে গেছি ভাগবত পুরাণ সেখানে রাধারানীর ক্ষেত্রে এইসব জিনিসগুলো কিভাবে আসবে সেখানে রূপানুরাগ অভিসার অভিশার তো অভিসারের মধ্যে আবার ভাগ আছে কত হ্যাঁ কোনোটা তেবিরাভিসার বর্ষাকালে কীভাবে হবে বর্ষাকালে তিমিরাভিশারের আগে এমন এমন সব ব্যাপার আছে যে রাধারানী তিনি ঘরের মধ্যে প্র্যাকটিস করছেন হ্যাঁ ঘরের মধ্যে জল ফেলে প্র্যাকটিস করছেন যে কাদার সময় আমি কিভাবে যাব এসব নিয়েও গান আছে হ্যাঁ এগুলো হচ্ছে সব অভিসারের যেমন এটা হচ্ছে বর্ষাভিসার হ্যাঁ শ্যাময়া অভিসারে চলু চল বিনোদিনী বিনোদিনী রাধা চলু নীলনী চলে এই যে একটা কাপড় থেকে আরম্ভ করে হ্যাঁ কিভাবে সাজছেন কিভাবে এহু সব আবার জ্যোৎস্না বিষার হবে জ্যোৎস্না বিষার হবে সেটা একটা মহা সমস্যার জায়গা জ্যোৎস্না যখন হয় তখন এই যে বসন্ত পূর্ণিমা এখানে জ্যোৎসনা বিষার সেখানে কিভাবে কীভাবে নিজেকে লুকোবেশার একটা ভাবনা থাকে শব্দ না হয় এ না হয় মানে বিচিত্র রকম সেটা বোধ আমার বোধ মানে একটা জয়দেবের গান আছে রাগ করবেন না যেন গানগুলো গাইছে কারণ এইরকম সুরে আপনারা গান শোনেননি গীতগোবিন্দের গান এভাবে জীবনেও শোনেননি আমি বলতে পারি হ্যাঁ কিন্তু আমি আমার কপাল আমি বিভিন্ন জায়গায় সব আঁকড়ায় আখড়ায় যেসব বাবাজিরা থাকতেন অত্যন্ত পণ্ডিত তারা তারা মানে কিন্তু এই সাধারণ এ নয় মানে একেবারে মানে কীভাবে সাধারণ রীতিমতো লেখাপড়া করা যারা সে সমস্ত তারা বাবাজি হয়ে বসে আছেন এই রকম লোকের সঙ্গে আমি সঙ্গ করার সুযোগ পেয়েছি কিছু হ্যাঁ এবং হোলির কীর্তনের ক্ষেত্রেও সেরকম একজনের আমার সুযোগ হয়েছিল যে যেগুলো তাদের সঙ্গে শুনেছিলাম আর কি হ্যাঁ তিনি বলেছিলেন যে বিষারের সবচেয়ে ভালো ভাবনা আছে গীতগোবিন্দে আমি বলেছিলাম যে গীতগোবিন্দের যে পদ পদ বলতেই কিন্তু গীত কীর্তন বোঝায় আমাদের ভাবনাতে যারা যারা আমি এটা সংস্কৃত শ্লোকটোক দিয়ে বললাম না সঙ্গীত রত্নাকর থেকে আরম্ভ করে পরবর্তীকালে পদ বলতেই কিন্তু গীত কীর্তন বোঝায় গীতিকীর্তন এটা বোঝায় এখন যার জন্যে আবার যে সে পদ গাইলে হবে না আমি একটা রচনা করলাম আমার সঙ্গে সঙ্গে সেটা পদ হয়ে গেল তা হবে না আমরা বলি মহাজনপদ অর্থাৎ সেই রং গোবিন্দ দাস জ্ঞানদাস এরা যারা আছেন হ্যাঁ তাদের কথাই কিন্তু মানে মহাজন পদ বলে আমরা গানগুলো করি যেমন এই সেই গানের যেমন বিদ্যাপতি চণ্ডীদাস চৈতন্য মহাপ্রভুর ব্যাপারে বলা আছে না যে চণ্ডীদাস বিদ্যাপতি রায়ের নাটক গীতি অর্থাৎ রায়ের মানে রামানন্দ রায়ের জগন্নাথ বল্লভ নাটক অনেকটা গীত গোবিন্দের ফরম্যাটে লেখা কিন্তু সেটা তার মধ্যে গান করার মতো জায়গা আছে জগন্নাথ বল্লভ নাটক চণ্ডীদাস বিদ্যাপতি রায়ের নাটক গীতি কর্ণামৃত সৃগিত গোবিন্দ মহাপ্রভু স্বরূপ রামানন্দ সনে মহাপ্রভু রাত্রি দিনে গান গায় পরম আনন্দ এই যে চৈতন্য চরিতামৃতের বক্তব্য যে চণ্ডীদাস এটা মহাজনপদ বিদ্যাপতি রায়ের নাটক গীতি দেখুন সংস্কৃতও কিন্তু কীর্তনের মধ্যে আসছে রায়ের নাটক গীতি আর কি কর্ণামৃত কৃষ্ণ কর্ণামৃত বিল্লমঙ্গলের যেটার কথা বলে আপনাদের বলেওছি হয়তো কখনো কৃষ্ণকর নাম দু অপূর্ব অপূর্ব যেখানে সেই প্রথম সেই বিখ্যাত সেই বিখ্যাত এটা আছে যে যে মধুরং মধুরং বপুরস্য বিভো মধুরং মধুরং বদনং মধুরং মধু মধুস্মিত মেতদহ মধুরং 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 এটা কবিরাজ গোস্বামীর মধ্যে লোক বাংলা করার চেষ্টা করেছেন অনুবাদ করেছেন সে অনুবাদ তো আমার তো মনে হয় ওর থেকেও চমৎকার হয় কৃষ্ণাঙ্গ মধুর হইতে সুমধুর কৃষ্ণাঙ্গ লাবন্নপুর মধুর হইতে সুমধুর তাহা হইতে অতি সুমধুর দেখুন টটলজি হচ্ছে পুনরাবৃত্তি হচ্ছে পুনরাবৃত্তিও যে অসামান্য কবিতা হতে পারে যে কৃষ্ণের এর থেকে এটা ভালো কৃষ্ণের সম্পূর্ণ শরীরের মধ্যে তার মুখখানি সবচেয়ে সুন্দর সেই মুখের মধ্যে তার হাসিখানি সবচেয়ে সুন্দর হ্যাঁ কৃষ্ণাঙ্গ লাবণ্যপুর মধুর হইতে সুমধুর তাহা হইতে অতি সুমধুর তাহা হইতে সুমধুর তাহা হইতে সুমধুর তার সেই স্মিতযোৎসনাধর তার যে মুখের স্মিত মানে কি অল্প হাসি সেইটুকু তার মধুরং মধুরং বপুরস্য বিভো বপু শরীর মধুরং মধুরং বদনং মধুর মধু মধুস্মিতম এ তদহ এতদহ মধুর মধুর চন্ডিদাস বিদ্যাপতি রায়ের নাটক গীতি কর্ণামৃত যেটা বললাম কর্ণামৃত থেকে শ্রীগীত গোবিন্দ গীত গোবিন্দ আমি বলছিলাম না জ্যোৎস্নার হিসাব সেই বাবাজি মশাই যিনি তিনি গান ধরেছিলেন আমার এখনও মনে আছে শুনুন সেটা আমি না হয় শীতে না হয় বাঁকা হবে হ্যাঁ তাই না বেনি না হয় এলিয়ে দেওয়া তবু শুনুন না এইরকম হয় रतिसुखसारे गतमभिसारे मदन मनोहरभिषम् न कुरु नितं विनि गमन विलम्बन मनुसरतं हृदयेशम् রাধাকে পাঠানো হচ্ছে যে যেতে হবে হ্যাঁ রতি সুখ সারে গতম অভিসারে গীতগোবিন্দের পথ তো চমৎকার চমৎকার মানে জ্যোতি ফেলা যায় রতি সুখ সারে গতম অভিসারে মদন মনোহর ভেষম ভালোবাসার দেবতারকে অতিক্রম করতে পারে এমন একটা সাজে সেজে আছে যাও তুমি নকুরু নিতম্বিনী এই শব্দের দ্বারা তার শরীরের অবয়ব বুঝিয়ে দিলে আর বেশি কথা বলার দরকারই হবে না নকুরু নিতম্বিনী গমনা বিলম্বন দেখুন প্রায় বাংলার মতো গমনের বিলম্ব করুন অনুসার তং হৃদয়ে সম তোমার হৃদয়ের রাজা যিনি তাকে অনুসরণ করো ধীর সমীরে যমুনা তীরে বসতি বনে বনে বনওয়ালি পীন ধর পরিসর মর্দন চঞ্চল করুগশালী এটা অর্থ পরিচয় করানোর মধ্যে আমি যাচ্ছি না সবচেয়ে সুন্দর হচ্ছে এই জায়গা නාම සමේත කෘථ සංเกේතం බාධයත බධයති මृදුබේනුම් බහුමනුතේ බහුමනුතේනනු තේතනු සංගත බහුමනුතේනන තේතනු සංගත বলছে কি যে নাম সংকেত তোমার নাম ধরে ডাকছে আমরা কীর্তনের সময় গাই ওই রাধা নামে বাসী হ্যাঁ হ্যাঁ সে বাজাচ্ছে সখী ওই না বাঁশি বাজে বন মাঝে কি বন মাঝে রবীন্দ্রনাথ পর্যন্ত আকুল হয়েছেন এই বাঁশির স্বরে তাই না নাম সমেতং কৃত সংকেতম বাদয়াতে মৃদু বেনু মধুর মধুর সুরে তোমার নাম ধরে ডাকছে গো রাধারানী তোমাকে যেতে হবে বহুমানু তে ননু তে তানু সঙ্গত পবন অচলিতম অপি রেনু এবং তোমার গায়ে লাগা হাওয়া যে ওখানে গিয়ে একবার পৌঁছাচ্ছে না সেটার সেটাতে যদি কোনো ফুল রেনু রেণু উড়ে যায় না সেখানে সেটাকেও সে বহু মানন করছে প্রশংসা করছে যে আমার রাধার সঙ্গে দেখা হবে বহুমানুতে নানু তেতানুসঙ্গত পবনা চলিতম মপি রেণু সে যে তার কথা মোরে কহে অনুক্ষণ মোর কথা তারে কহে না সেই রকমভাবে আর কি একটা এরকম ভাবনাটা চলছে আর কি বহুমানুতে নানু তেত অনুসাঙ্গত পবনা চলিতম অপি রেণু তারপরের লাইনগুলো আর আমি গাইছিলাম কারণ গত গাইলে আপনারা বোর হবেন আমার দোষও তত ধরা পড়বে পাতাতি পাতাত্রে বিচলিত পত্রে পতাতি পতাত্রে বিচলিত পত্রে শঙ্কিত ভব উপজান রচয়তি সচকিত নয়নম পশ্যতি তবপন্থানম রাধারানী তার রাধারানীর কথা বলবো না কোনো একজন প্রজগোপিনী এইভাবে ধরে নিই হ্যাঁ এইভাবেই কিন্তু গীতগোবিন্দের গান তৈরি হয় সব কথা পরিষ্কার করে বলে না যে ইনি নিয়ে এভাবে বলেন না আমাদের ধরে নিতে হবে তিনি শয়ন রচনা করছেন যে আসবে এই আসবে হ্যাঁ আমার যেটা আপনি রবীন্দ্রনাথের ভারসিংহের পদাবলিতেও পাবেন যে কোন যখন যে ফেরনে সখিন শ্যামচন্দ্র নাহি এরকম ধরো তো ব্যাপার আছে সেগুলো এখানে অভিসারের ব্যাপারটা হচ্ছে যে পতাতি পতাত্রে বিচলিত পত্রে একটা পাতাও যদি খসে পড়ে বিচলিত যদি পত্র হয় গাছ থেকে একটা পাতাও যদি খসে পড়ে পতাতি পত্রে পতাতি পতাত্রে বিচলিত গত্রে একটা পাখিও যদি হঠাৎ করে উড়ে যায় শঙ্কিত ভবদ উপজাবে এই আসছে বলে মনে হচ্ছে শব্দ দেখুন রবীন্দ্রনাথ কোথা থেকে পেয়েছেন কে আসিল বলে চমকিয়া চায় কাননে ডাকিলে পাখি নয় কি কিং পশ্চা তবপন্থান তোমার পথই দেখছে সে চেয়ে চেয়ে এবারে জ্যোৎস্নাভিসার আমি এই জায়গাটার জন্য এতক্ষণ ধরে প্রস্তুত হচ্ছি যত্সনাভিসার হচ্ছে মুখরমাধীর মুখরমাধীর মঞ্জিরম মুখরম অধীরম ত্বজ মঞ্জীরম মঞ্জির মানে আমার পায়ের যে নূপুর মঞ্জির ত্বজ ত্যাগ করো পায়ের নূপুর পড়ো না কেন মুখরমাধীর বড় মুখর শব্দ করে অধীর ও তো একটা পা একটু এরম করলেই সঙ্গে সঙ্গে শব্দ হতে থাকবে অধীর ধীর নয় মুখারম জির তুমি ত্যাগ করো পড়ো না নুপুর আর যদি তার সঙ্গে মিলিত মিলনও হয় সেখানে যদি পায়ের নুপুর পরে থাকো না এই শব্দগুলো তখন বিরক্তি তৈরি করবে এক জায়গায় বলছেন সংস্কৃতির এক কবি যে গায়ের হারও শপতনির মতো হয়ে যায় তখন যদি মিলন হয় তাহলে গায়ের হার গায়ের যত ভূষণ সেগুলো শপতনির মতো লাগে কাঁটার মতো লাগে হ্যাঁ হ্যাঁ সতীন কাঁটার মতো লাগে সেগুলো খুলে ফেলতে হয় মুখরম ধীরম ত্বজমন জিরম রিপুমি বকে রিপু মানে শত্রু শত্রুর মতো এই সমস্ত নূপুর সিঞ্জন খুলে ফেল তারপরের লাইনটা মধুর চল সখি কুঞ্জম সতী মীরা পুঞ্জম কুঞ্জম সতীমীর সেখানে বেশ ছায়া আছে অন্ধকার অন্ধকার আছে শিলয়া নীল অনীচগুলাম আর নীল নিচল অর্থাৎ ওরনা টোরনা যা আছে রাধা তো কৃষ্ণ যদি পিতাম্বর পড়েন তাহলে রাধা কৃষ্ণের বর্ণনা বরণ অনুসারে তার বর্ণ অনুসারে তিনি নীলাম্বরী তাই না শিলয়া নীল অনীচল একটু একটু টাটকে রাখো ঠিক মতো শিলয়া নীল অনীচগুলাম আমি আর যাচ্ছি না হরির অভিমানী রজনী রাজনী হরি অভিমানি হয়ে আছেন রজনীও আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে করু মম বচনম সত্তর রচনম পুরয় মধুর উপ তুমি আমার কথা শোনো তুমি এবার আস্তে আস্তে কৃষ্ণের কাছে চলো তার আশা পূরণ করো পুর মধুর উপকাম আমি এটা শোনালাম শুধু কীরকম এই জন্যে যে বিভিন্ন যে অভিসার পূর্বরাগ এই সমস্ত যে জিনিসগুলো চলে সেগুলো সব না হলেও নৈমিত্তিক লীলার মধ্যে যেগুলো নৈমিত্তিক লীলা হয় অর্থাৎ নিমিত্ত অনুসার যেমন হরি সেখানেও কিন্তু এই ধরনের ব্যাপারগুলো যে যাওয়াটা তাকে নিয়ে গান হবে যে তিনি যাচ্ছেন যাওয়ার সঙ্গে সঙ্গে আর আসছেন তাকে নিয়েও গান হবে তিনিও আসছেন সেই যিনি কৃষ্ণ আসবেন তাকে নিয়েও গান হবে মিলনের সময় গান হবে হোলি খেলা হবে তাকে নিয়ে গান হবে এই যে গানগুলো আমি সেটা সামান্য একটু শুনে আজকের আমি হোলির ব্যাপারটা শেষ করে দেবো কারণ আমি সত্যি বেশি বকি আর এটা না বোঝাতে পারলে আমি কি করে বোঝাতে পারতাম যেমন আমি একটা কথা বলি যে গৌরচন্দ্রিকা তো একটা বড় ইম্পর্টেন্ট ব্যাপার হ্যাঁ এখন প্রত্যেক সময়ে যে একটা গৌরচন্দ্রিকা হয় আই আমি সেদিন একটুখানি বলবারও চেষ্টা করেছি যে ওই যে দেখো দেখো গোরা চাঁদের কীভাবে দয় ফাগুয়া খেলাবে বলি কান্দিয়া নিজ নিজজনস্থানে কিছু ক নিজজনের কাছে যে তার ফাগু খেলার ইচ্ছে হয়েছে হ্যাঁ তিনি এবার বলতে আরম্ভ করেছেন যে আমার এই হোলির সময় এলো গৌরচন্দ্রিকা অর্থাৎ মানে মানে গৌরাঙ্গ এটাকে পদাবলীর মধ্যে বলে তদুচিত গৌরচন্দ্র হোলি হবে তদুচিত গৌর হোলিতে গৌরের কি আবেশ হচ্ছে এটা নবদ্বীপের মধ্যেই এই ভাবনা করা হচ্ছে ফাগুয়া খেলাবে বলি হ্যাঁ কান্দিয়া বেয়া করি নিজজন স্থানে কিছু কয় নিজজন স্থানে কি বলছেন তিনি তিনি বলছেন যে দেখুন আমরা এই সব সময়ে যারা সমস্ত কীর্তনের গান না আখর একটা খুব বড় ব্যাপার থাকে আখর মানে হচ্ছে আপনি কীর্তনের মধ্যে সেটারই আশ্রয় আরেকটু পূরণ করে দেবেন মানে যেরকমটা কীর্তনের মধ্যে যে লাইনটা বলছে সেটাকে আশ্রয় করে যিনি গান করেন এইখানে তার অধিকার সেখানে তিনি নিজে একটু পদ লাগান এ ব্যাপারে মাস্টার ছিলেন হচ্ছেন রামদাস বাবাজি তার মতো আখর ওরা পৃথিবীতে কাউকে শুনিনি তার কীর্তন আমি নিজে শুনতে পাইনি কিন্তু তার কীর্তনের বহু সুর শুনেছি পরে এবং নিজে করেওছি প্রচুর সেখানে তার মতো আখর দেওয়ার ক্ষমতা ওই রকম ক্ষমতা কারো ছিল না কিন্তু সাধারণের মধ্যেও যেমন আপনি এই যে এগার ব্রজে চলো ব্রজের স্বর দু এক দিনের মতো এখানে তোর মন থাকে তো থাকবি সে থা নইলে আসবি দ্রুত আমরা বেঁধে রাখবো নাহে এই যে আমরা বেঁধে রাখবো না এটা কিন্তু যে পদটা সেটাকে আরও এনহ্যান্স করে এটা হচ্ছে আখর মাঝে 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 এরকম আখর থাকে তো এই যে যখনই বলছেন যে দেখো দেখো গোরা চাঁদের কি ভাব সঙ্গে সঙ্গে আখর যিনি দেবেন কীর্তনের যেন বৃষভানুরাজনন্দিনী গোরা ব্রজ ভাবে হইয়া বিভোর তার ব্রজের ভাব মনে পড়ে গোরাব্রজ ভাবে হইয়া বিভোর যেন বৃষভানু রাজনন্দিনী এই তো নিজ জন বৃষভানু রাজনন্দিনী নিজের জনের কাছে কিছু বলছেন কি বলছেন দেখো ওই এলো না গর রাজ মদন মোহন সাজ কীর্তনের এ চেঞ্জ হয়ে গেল মানে যেরমভাবে ভাবে চলছিল একটা বিলম্বিত লয়ে দেখো দেখো গোরা চাঁদে এটা চলছিল দু যেই মুহূর্তে ওই আখরটি আশ্রয় নিল সঙ্গে সঙ্গে পদেরও কিন্তু ভাবনা চেঞ্জ হয়ে গেল সুর চেঞ্জ হয়ে গেল দেখো ওই এলো না মদন মোহন সাজ বাজেবাসী ডম্ভ ঘন ওই শ্যামের বাসি শোনা যায় এই কান পেতে শোন ললিতে শ্যামের ললিতা পো থেকে গৌর ও দীপিকা বলে কবি কর্ণপুরের একখানা বই আছে কবি কর্ণপুর যিনি অলঙ্কার কৌস্তব লিখেছিলেন যে যিনি চৈতন্য মহাপ্রভুর করিকর কঠিন বই লিখেছেন চৈতন্য চরিতামৃত বলে সংস্কৃত একখানা বই আছে তার এই যে কবি কর্ণপুর তিনি গৌর গণদ্দেশ দীপিকা বলে একখানা বই খুব কঠিন বই কিন্তু সেখানে দেখা আছে যে নবদ্বীপের যে লীলাটা সেখানে ধর ধরা যাক গদাধর শ্রীনিবাস এরা সব আছেন তো এখন এরাও কিন্তু ব্রজ ব্রজলীলা অর্থাৎ কৃষ্ণের যে সমস্ত সহচরী ছিল তাদের এক একটা রূপক কল্পনা এদের মধ্যে করা হচ্ছে অর্থাৎ ধরা যাক গদাধর ললিতা ইনি হচ্ছেন ব্রজ ব্রজ মানে ব্রজভূমিতে তিনি এই রকম ছিলেন এখানে তিনি এই রকম তার গদাধরের অবতার রকম চৈতন্য মহাপ্রভু যেখানে রাধার ভাব আছে সেখানে এরা যারা নবদ্বীপের তাদের মধ্যেও ললিতা বিশাখা সব ভাবনা চিন্তা করা হয়েছে যেমন পৌর্ণমাসী যদি হয় যিনি খুব বুড়িমা একটা গোছের মানুষ যিনি এই কৃষ্ণ রাধিকার মিলন করে দেবেন সেখানে অদ্বৈত আচার্যের মধ্যে একটা বুড়োকে পৌর্ণমাসী সাজাবে এই রকম ধরনের ভাবনা চিন্তা কিন্তু আছে যেগুলো যেগুলো সকলে জানে না হ্যাঁ তো এখন এই যে কান পেতে এর এটা হয়তো গদাধর কিংবা শ্রীনিবাস তাদের বলছেন যে তুমি কিন্তু চৈতন্য মাপ্রু নিজের বেশে আবেশে আছেন যে ওই এলো ওই এলো নাগর রাজ মদন মোহন সাজ এই যে মদন কত মোহন সাজে সেজেছে হ্যাঁ না গোপীর মন ভোলাবে বলে কত মোহন সাজে এই রকম আখর আখর দিয়ে দিয়ে গান চলবে তারপরে লাস্টে খেলিতে পিচকার রং এই তিনি হাতে পিচকারি তুলে নেবেন চৈতন্য মহাপ্রভু তিনি পুরুষ বেশে তুলে নেবেন কিন্তু খেলছেন কিন্তু রাধার বেশে হ্যাঁ হ্যাঁ খেলিতে পিচকা রঙ করে করি অনুবন্ধ গোড়াবহু নদীয় বিহারি এখানে কীর্তনিয়ারা একেবারে রে লীলার বলিহারি হ্যাঁ এই যে পিচোকারী হাতের রঙ পিচকারি যাইরে রে লীলার বলিহারি তাহলে চৈতন্য মহাপ্রভু তো ভাবা যাচ্ছে না এটা যে তার হাতে আজকে পিচকারী তাই না যাইরে লীলার বলিহারি অপরূপ লীলা বসন্তে ফাগুয়া খেলা বল্লবি যাই বলিহারি বলিহারি দেবী বলিহার মানে হচ্ছে এক প্রশংসা এই আর কি বলিহার যাকে বলিহারি বলে তো এই যে চৈতন্যের একটা পদচন্দ্রিকা গৌরচন্দ্রিকা হলো তারপরেই কিন্তু আরম্ভ হবে যে কিভাবে তার এতে যাবেন মানে রাধারানী এবার যাবেন আমি অনেক অনেক পদ বলবো না একটা দুটো একটা দুটো আপনাদের একটু বোঝানোর চেষ্টা করব যেমন একটা যেরকম হবে যে যেমন একটা আমাদের সাধারণ এতে যে রূপ দেখে দেখে এলাম তার সখী যেরকম হয় হ্যাঁ যে তাকে দেখে এলাম তার এইরকম এরকম চেহারা রূপানুরাগ যেরকম হয় সেখানেও এখানেও ঠিক ওই রকম একটা রূপানুরাগের গান কিন্তু সেটা হোলির মধ্যে গাওয়া হয় এগুলো মানে কেন বলি এটা যে আমরা প্রথমে যখন এই হোলির কীর্তন করতাম মানে ছোটোবেলায় প্রচুর আঁকড়ায় আঁকড়ায় তো যেরকম শুনেছি যে নিজের বাড়িতেও প্রচুর পরিমাণ হতো তো সেখানে বৃন্দাবন থেকে একবার বাবাজি মশাই এলেন তিনি বলেন যে দেখো হোলির জায়গা তো বৃন্দাবন ফলে তো সেখানে কিন্তু প্রচুর বাঙালি আছে এবং সেখানে বাঙালি কীর্তনও প্রচুর হয় যার রসিক ওখানে প্রচুর পরিমাণ আছে এবং সেখানে এমন আন্নন কীর্তন সমস্ত আছে যে যেগুলো আপনারা হয়তো পদাবলীর বই খুঁজতে গেলেও পাবেন না লোচন দাস একজন পদকর্তা তিনি একটা গান লিখেছেন বলছেন যে এই যে রাধারানীর কাছে এসে খবর দেবে হ্যাঁ যে তিনি বেরিয়েছেন আর কি সেখানে একটা জায়গায় তিনি এই গানটা এইরকম হোলির মধ্যে এইটা গাওয়া হয় তিনি বলেন হোলির মধ্যে আমরা এইটা গাই কি রূপ দেখো শিয়া নাগর ওই ওই যায় রূপ দেখো শিয়া রূপ দেখো শিয়া নাগর ওই ওই যায় ওই যায় ওই যায় এরকম করে গানটা আরম্ভ হয় তারপরেই যখন গানের ঠমক আরম্ভ হয় আবিরে অরুণ আর একটু চরা সুরে গায় আবিরে অরুণ শ্যামল বরণ আবিরে অরুণ শ্যামল বরণ সখার সঙ্গে নটর রঙ্গে মাঝে মাঝে যায় সকার সঙ্গে নটন রঙ্গে মাঝে মাঝে যায় অসহরূপ দেখো শিয়া নাগর ওই ওই যায় সঙ্গে সহচর সঙ্গে সহচর অঙ্গ মনোহর সঙ্গে একটি পুরো অন্য কীর্তনের মতো লাগছে তা তো নয় সঙ্গে সহচর অঙ্গ মনোহর কত কুলবতী মতির কত কুলবতী সতীর আরতি বাড়ায় ও সেই রূপ দেখো গিয়া নাগর ওই ওই যায় রূপে ধর, রসে ধর ধর, শ্রীমুখ সুন্দর রসে ধর ধর, শ্রীমুখ সুন্দর ঈষদ হাসি বাসি মধুর মধুর বায় অসীরূপ দেখো শিয়া নাগর ওই ওই যায় কৃষ্ণ আসছে তার সঙ্গে সুবল শাখা আছে সুবলের অঙ্গে এটা কিন্তু কৃষ্ণ সুবলের অঙ্গে হেলিয়ে পড়ছে ইন্ডিকেশন কিন্তু তোমার অঙ্গেও হেলিয়ে পড়তে পারেন সখি এসে খবর দিচ্ছে এটা একটা ইয়ে তৈরি করা মানে ঈর্ষা তৈরি করা অঙ্গে অঙ্গ হেলাইয়া অঙ্গে অঙ্গ হেলাইয়া কেমন জানি মনের কথা ভুরুর ভঙ্গে কয় কেমন জানি মনের কথা ভুরুর ভঙ্গে কয় দেখুন আমার সঙ্গেও যদি খোল থাকতো করতাল থাকতো। হারমোনিয়াম থাকতো আরও কিছু বাজনা থাকতো রাম থাকতো তারে কিন্তু এই কীর্তনটা আমিও জমিয়ে দিতে পারতাম এইটুকু বলতে পারি এখন তো মুখে মুখে গাইছি হ্যাঁ এই করতে করতে লাস্টের যে জায়গাটা সেটা একটু অদ্ভুত লাগবে শুনলে ও গল গলো যেন দীর্ঘর গলো অর্গল মানে হচ্ছে খিল আমরা যে দরজায় খিল দিই না যে দুটো বাহু যেন দুটো খিল মানে ধরলে পরে জড়িয়ে কীরকম দাঁড়াতে পারে ও বাহু জু গল যেন দীর্ঘার গল জিয়া মোরা দিয়া দিয়া হাসি হাসি যায় জিয়া মোরা লোচনদাসের পদ দেখুন আমার জিয়া মানে জীবনকে মোড়া মানে যেন চিপে চিপে দিচ্ছে জিয়া মোরা দিয়া দিয়া হাসি হাসি যায় স্থল কমল চরণ যুগল মোর মনে হেন লয় রাখি লাস্ট লাইনটা বলব হায় রে বিধাতা করলে কুলের কামিনী হায় রে বিধাতা করলে কুলের কামিনী লোচন বলেই হলো দিদি কিসের কুলের ভয় লোচন দাস যদি পদকর্তা একটা কথা বলি এই যে এই যে পদকর্তা এর একটা ভূমিকা বড় আছে লোচন দাস যিনি পদ রচনা করছেন তিনি কিন্তু ওইভাবে ভাবিত হয়ে আছে। অর্থাৎ এই যে রাধারানী সঙ্গে তার সখী কথা বলছে এই সখীর অনুগত হয়ে কিন্তু এই পদকর্তাও কথা বলছেন পদকর্তাও একটা সাজেশান নিচ্ছেন হ্যাঁ যিনি যখন সখী বলছে হায়রে বিধাতা করলে কুলের কামিনি আমরা যখন তখন যেতে পাচ্ছি না সুবলের সঙ্গে যাচ্ছে আমরা যেতে পাচ্ছি না হ্যাঁ হায়রে বিধাতা করলে কুলের কামিনি যে মুহূর্তে এটা বলা দাস পদকর্তা সে বলছে লোচন বলেই হলো দিদি কিসের কুলের ভয় এই পদ আপনারা কোথায় শুনেছেন শুনবেন না কিন্তু সেই জন্য একটু শোনালাম এখন এই যে যাওয়াটা হল যাওয়ার পরে একটা হোলি খেলত রঙ্গে রাধা দামোদর এই যে গানটা হবে মানে কীর্তন দুজনের যে মিলন হবে তার আগে আবার একটা ব্যাপার থাকবে সেটা হচ্ছে রে ঠিক করে নিল রাধারানি যাবেন সাজল রে

ঝলকথ সিথিউ জো রাল কাকুল লালয়াল কাকুল ভালহি হি সিন্দুর কুন্তল কান্তি কপল আমি এই গানের মধ্যে যাচ্ছি না বেশি লাস্টের জায়গাটা একটু বলতে হয় অরুণ ইউরণি মাথে মণিপিচকারি হাতে সব নিয়ে নিয়েছে সব অরুণ উরণি মাথে এখন মাথায় আমরা বলি না যে মাথায় জড়িয়ে নিয়েছে হ্যাঁ এখন তো সব নানা রকম ব্যান ট্যান্ড লাগায় কিন্তু এখানে একটা অরুণরণি মাথে মনি পিচকারি হাতে মনি পিচকারি রাধারণীর পিচকারি তো টনি লাগানো আছে আঁচড়ে ভরিয়ে গন্ধ চূর্ণ আঁচলে গন্ধ চূর্ণ আবির চূর্ণ হ্যাঁ ললিতার ধরি হাতে রঙ্গিনী সঙ্গিনী সাথে পুরাশয় নিকশল তূর্ণ মানে তরা করে বেরিয়ে বললেন ললিতার হাত ধরে ললিতা কিন্তু রাধা পক্ষের সখী এটা মাথায় রাখবেন ছত্র ধরে রঙ্গদেবী সুদেবী তাম্বুল সেবী ইন্দুরেখা চামর ঢুলা হয় তাকে রানীর মতো নিয়ে যাচ্ছে একেবারে কেঙ্কিনি কঙ্কন বাজে চরণে নুপুর বাজে মনমথ নিশান উড়ায় চৌদিকে শশির ঠাট জৈ ছানে চাঁদের হাট মাঝে বৃষভানু সুকুমারি বর্ষানে চলছে একবারে নন্দীশ্বর রাজপথে নন্দীশ্বর রাজপথে এই যে নন্দীশ্বর এখানে একটা দেখার জিনিস নন্দীশ্বর মানে কিন্তু মহাদেব বৃন্দাবনে নন্দীশ্বর মহাদেব মানে একটা মানে প্রচুর পরিমাণ মহাদেবের জায়গা আছে সেখানে গোপেশ্বর মহাদেব নন্দীশ্বর মহাদেব হ্যাঁ এই সব করে ওরা আগে বলরামের জায়গা সেখানে দাউজি বলরাম সেখানে থাকবেন বলরাম একটু আড়ালে আড়ালে থাকেন হ্যাঁ এইখানে কিন্তু দাউজির মন্দিরে গিয়ে আগে আবৃদ্ধি দিতে হয় হ্যাঁ সেখানে নন্দীশ্বরের যে রাজপথ মানে সামনে কিন্তু মহাদেবের মন্দির সেখানে রঙ মুটকি মাথে হ্যাঁ রং টং সব মাথার মধ্যে নিয়ে আর পদকর্তা ঘনশ্যাম দেয় রস গাড়ি ঘনশ্যাম এবার রস উগড়ে দিচ্ছে একেবারে হ্যাঁ এই যে ঘনশ্যাম সব চলছে রাধারানী পৌঁছচ্ছে এখন সঙ্গে এর সঙ্গে মিলন হবে কীর্তনের সেখানে হরি খেলা তো রঙ্গে রাধা দামোদর খেলে রাধা দামোদর খেলে কিশোরী কিশোর হরি খেলত রঙে রাধা সবে একে একে আঁখি ঠাড়া দিয়া সবে সবে একে একে ঠাড়া দিয়া মানে একে আরেকজন চোখে চোখে শ্যামের ফাগু দেয় সন্ধান করিয়া শ্যামের অঙ্গে সব ফাগু দিচ্ছে না দেহ না দেহ ফাগু তোমরা আর আমাকে আবির দিও না মেলিতে না পারি আঁখি আমি আর চোখ খুলতে পারছি না এত আবির দিচ্ছ তখন সে কি করছে সে একদম হাত জোর করে ক্ষমা চাইছে যে আমি পারছি না আমি তোমার কাছে হেরে যাচ্ছি হ্যাঁ এবং সে হাত তুলে কর তুলি দিচ্ছে শ্যাম রাধার ও রাধার দোহাই দিচ্ছে যে আমি তোমাদের সঙ্গে পারবো না বলে জয় রাধে শি রাধে রাধে সে নিজেই এবার রাধে রাধে বলছে যে তুমি এবার জিতে গেছো জয় শ্রী রাধে রাধে বারসানে কি রাধে রাধে এই বলতে থাকে কৃষ্ণকে কৃষ্ণকে হারতেই হবে এই খেলায় কিন্তু মজা হচ্ছে এখানে আর একটা জিনিস আমার না উল্লেখ করলেই নয় যেখানে নন্দীশ্বর রাজপথে রঙ মোটকি হাত আমি বলছিলাম না যে হোলির রঙ্গটা এমন যেখানে সবাইকে আসতে হয় আমরা একজন পদকর্তা তিনি খুব তিনি মনোহর দাস মনোহর দাস একজন কবি একজন পদকর্তা অসামান্য পদ দেখেছেন সমস্ত তিনি বলছেন যে শিব শম্ভু তিনিও এসে এই গোপীমণ্ডলীর মধ্যে পাশে দাঁড়িয়েছিলেন কিন্তু তার পক্ষে সম্ভব নয় শিব কেন শিবের সঙ্গে কৃষ্ণের একটা বিশাল সম্বন্ধ ওই যে বললাম নন্দীশ্বর আছে যখন যখনই ঝামেলা হবে নন্দীশ্বরের কাছে গিয়ে পড়বে যে আমার সঙ্গে মিলন করিয়ে দাও কৃষ্ণের তাহলে মহাদেব শিব তিনি রঙেও আছেন হ্যাঁ মহাদেব শিবকে কীভাবে তারাকে তিনি এখন কি করবেন তিনি হোলি খেলা দেখছেন তার ইচ্ছে করছে হোলি খেলি এখন তিনি রমণী রূপ ছাড়া সেখানে ঢুকতে পারবেন না তো কৃষ্ণের ইঙ্গিতে তিনি একদম রমণীর রূপে সেই হোলি খেলার যে মণ্ডলী সেখানে ঢুকে পড়ছে পদকর্তা মনোহর দাস তিনি বলছেন শিবশঙ্কর দেব খেলে হরি খেলে হরি খেলে হরি গোপী বেশ ধরি শিব দেব খেলে হরি গোপী ভাবধর শুভ্র কলে বর তিনি গোপীর ভাব ধরেছেন বটে কিন্তু তার তো মাখা দেখো তিনি গোপী ভাবধর শুভ্র কলে বর পরিধানে নীল সারি গোপী ভাবধর শুভ্র কলে বর পরিধানে সারি শিব শঙ্কর দেব খেলে হরি নানা অঙ্গ হি পরিধন নানা ভরণ পড়েছেন মৃদু মৃদু হাসেউ গাড়ি মানে একটু 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 বোকা ভাব করছেন আর কি যে গোপীর মণ্ডলীর মধ্যে ঢুকে পড়েছেন তো হ্যাঁ মৃদু মৃদু হাস ও গাড়ি মুখে মুখে একটু একটু হাসছেন বোঝাতে পারছেন না যে আমিও একজন গোপী অথচ লোকেরা যাতে বুঝে না ফেলে একটু মুখে একটু একটু ঠমকি ঠমকি যাই আবির গোলালে ললেই তিনি ঠমকি ঠমকে গিয়ে ওই যে রাঙা মৌটকি সব মাথায় আছে সেখান থেকে একটু একটু আবিরও নিচ্ছেন ঠামাকি ঠামাকি যাই আবির গোলাল শ্যাম বদন নেহার তিনি তো গোপী ভাবে আছেন তাই না এত তার ভালো লাগছে এটা হ্যাঁ ঠামাকি ঠামাকি যাই আবির গোলাল শ্যাম বদন নেহারি মারি মারি ভাগত ঝুমু ঝুমু নাচত বুঝতে পারছেন মারি মারি ভাগত মেরে মেরে আবার মানে আবির দিয়ে দিয়ে আবার একটু ভেগে ভেঙে যাচ্ছে ঝুম ঝুমু সবিথারি এবার মজাটা কি শ্বেত সখী কবে লেগু কৃষ্ণের দুঃখ থেকে শ্বেত সখী বলি খেলাত শিব জালি জালি শিব শ্বেত সখী বলি এবার কৃষ্ণ আবার আরেকটা একটা পাঠ যে শেখি বলি খেলত শিব জানি তিনি বুঝতে পারছেন এটা শিব জানি খেলত শিব জানি তার দেখে খেলতে আরম্ভ করলেন প্রেম কি অধীন প্রেমের অধীন তিনি তো কৃষ্ণ দেয়ালিঙ্গন তিনি আলিঙ্গন দিচ্ছেন আমরা মোহিনী রূপের মধ্যে একটা জিনিস দেখেছি কিন্তু খেয়াল রাখবেন প্রেম কি অধীন দেয়ালিঙ্গন বাময়ঙ্গে মিলাইয়া ধরি এখানে তাদের চেহারাটা কীরকম হচ্ছে অর্ধয়ং দেখুন আমরা সেই মোহিনী রূপের কথা সেই অর্ধ কথা একবার ভেবে দেখুন বলেছিলাম কিন্তু শিবের প্রসঙ্গে অর্ধয়ঙ্গ শ্যাম অর্ধ শেত বাম অর্ধ অঙ্গ শ্যাম অর্ধ শ্বেত বাম সখী আছে তো ওই জন্য বামে বাম বাম মানে মেয়েদের জায়গা অর্ধ অঙ্গ শ্যাম অর্ধ শ্বেত একই আত্মা হর হরি চূড়ায় অর্ধ শিরে অর্ধ বেনি ধরে সখী সেজেছেন কিন্তু চোরায় অর্ধ শিরে অর্ধ বেনি ধরে মনোহর রূপ মনোহারি শিব শঙ্কর দেব খেলে হরিসব পদ তো আপনারা কোথাও শুনবেন না সেই জন্য একটু শোনালাম আর একটু বলি যে খেলাতে তো যখন আসছেন আর কি কৃষ্ণ আসছেন তার একটা চেহারা আছে সেটা চমৎকার একটা অন্য জায়গার পদ এখানে এনে ফেলা হয় সেখানে এটা হয় যে সবসময় যে হোলি রচিত পদের মধ্যেই হোলি থাকবে তা নয় অন্য জায়গার পদ যেটা এর সঙ্গে খাপ খায় সেটা এখানে নিয়ে আসে এটা চমৎকার জমে যায় চমৎকার জমে যায় যেটা যে রাধারানী আসলেন শাহজরে श्याम मनो मोहिनी राधे और उदिक भाले भाले भले बनियावे मदन मोहनिया भला भाले बनियावे मदन मोहनिया अंग अंग अनंग तरंगी मंग ही अंग अनंग तरंगी मंगी 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 म नन नयनिया नयन नचनिया भ भला भे बनिया मदन मोहनिया अंग ही अंग अनंग तरंगी म रंगी म भंगी म नयन नचनिया चोकटा नाच छे नयन नचनिया भला भाले बनियावे मदन मोहनिया আমি এইটা অসাধারণ একটা পদ মনে করি গোবিন্দ দাসের যেখানে একটা তমাল গাছকে একটা তমাল গাছ একবারও কৃষ্ণের নাম পর্যন্ত করছেন না একটা তমাল গাছ তমাল গাছকে একে বলে অতিশয়ক্তি অলঙ্কার মানে অলঙ্কারটা অতিশয়ক্তি কিরম হয় যেখানে উপমান উপমেয়কে গিলে খেয়ে ফেলে মানে উপমেয়র কোনো অস্তিত্ব থাকে না আমি যদি বলি কিহে চাঁদ আমি বলেওছি বোধহয় একবার এটা সেখানে এতদিন কোথায় ছিল কি চাঁদ এই চাঁদ এখানে এসে ওই উপমেয়র ওপরে পড়ল আর আমার অস্তিত্ব নেই এই যে ব্যাপারটা লাস্টে কিন্তু তমাল গাছের কথা বলবেন গোবিন্দ দাস হম কৃষ্ণ তমাল তরু মানে কৃষ্ণ অধরসুধা ঝরু মুরলি তরঙ্গিনী অধরা সুধা ঝরু মুরলী তরঙ্গিনী তরঙ্গিনী মানে জানেন তরঙ্গিনী মানে নদী এবং সেখানে দেখুন পদকর্তা কী কীভাবে শব্দ সাজিয়েছে যে সেখানে যদি একটা নদীতে রমণী স্নান করতে যায় তাহলে তার কাপড় ভিজে যায় অধরা সুধা ঝরু মুরলী তরঙ্গিনী বিগালিত হৃদয় দুকুল দুকুল মানে হচ্ছে কাপড় হৃদয় দুকুল হৃদয় রূপ যে শাড়ি রঙ্গিনী হৃদয় মাতল নয়ন ভ্রমর জনী ভ্রমি ভ্রমি মাতল নয়ন মাতল নয়ন ভ্রম রি ভ্রমি ভ্রমি উরত পরত শ্রুতি উত ফুল ভালা

এই যে পড়েছে এমন মালা দিয়ে সেজেছে তিলক পড়েছে অলকা তিলকা রমণীর মন যেন মধুকরের মাল মধুকর মানে মধুকর মানে কৃষ্ণও বটে তিনি তো মধুকরের মতোই আসছেন এখানে না ফলত যেমন ভ্রমর ফুলে যায় সেই রকম। বের হল রমণী মন মধুকর মন মধুকরে মালা জড়িয়ে গেল কিন্তু বের হল রমণী মন মধুকর মাল গোবিন্দ দাস আশিত নীতি নীতি বিহার গোবিন্দ দাসের চিত্তের মধ্যে নিত্য নিত্য ভাসছে কি গোবিন্দ দা আসিতে তরুণ তমাল ভালা ভালে মদন মোহনিয়া এই তো গান আসলো খেলা হলো খেলাতে হারলো হারার পরে অবস্থাটা কি হারার পরে আর বেশি ঝামেলা নেই আমি এটুকু বলে শেষ করব। যে আইসহে হে হারিয়া হারুয়া শ্যাম খেলি ফাগুয়া আমি আরও একবার খেলবো তুমি খেলতে আরম্ভ করেছো তো আইসহে হে হারুয়া শ্যাম খেলি হে ফাগুয়া বলছেন এবারও হারিবা যদি ফাগু হারা যদি এবার তুমি হারো সারা জীবনের মতো হোলি খেলায় তুমি হেরো এই নামটা পেয়ে যাবে জগভরি গাওয়াই ব ধুয়া ধুয়া মানে ধ্রুপদ কিন্তু এই জগৎ ভরে কিন্তু ধুয়া গাব বলে হ্যাঁ তুমি আমার সঙ্গে পারবে না আমি বৃষভানু রাজনন্দিনী হ্যাঁ তুমি তো রাখাল তাই না যদি বলো একা আমি যদি বলো তুমি একা খেলতে পারছো না সব খেলার সঙ্গীরা সব পালিয়ে গেছে মানে খেলায় হেরে সব সঙ্গীরা পালিয়ে গেছে কৃষ্ণের তিনি একা পড়ে রয়েছেন আসলে জায়গার তো মিলনের জায়গা একাই করতে হবে তাই না সেখানে তো রা সমস্ত সবাইকে সরিয়ে দিয়ে রাধারানি আর কৃষ্ণই থাকবেন যদি বলো একা আমি বহু সঙ্গে সঙ্গী তবে সযুথে বিশাখা হোক তো বিশাখা আমি বলেছি কৃষ্ণপক্ষা সখী ও একটু কৃষ্ণের দিকে বেশি ঢাল রেখে কথা বলে জন্য রাধারণীয় সময় মতো বিশাখাকে কৃষ্ণকেই দিচ্ছে দিচ্ছেন ললিতায় আমার সখী আইসই আর বার খেলি দেখি জানা যাবে কেমন খেলুয়া জানা যাবে কেমন খেলুয়া তো কতবার খেলতে পারো যদি পিচকারি নাহি থাকে দিব আমি লাখে লাখে তোমার পিচকিরি নেই আমি পিচকরি দিচ্ছি যত চাবে পাবে হে বন্ধুয়া তুমি গিরিধারী নাম ধরো তুমি তো লোককে বলে বেড় না যে আমি গিরিধারী আমি গোবর্ধন পর্বত তুলেছি তাই না গোবর্ধন সে আর এক হিস্ট্রি আর এক মিথ যিনি গোবর্ধন তলার সমস্ত ব্রজবাসীকে আশ্রয় দিয়েছিলেন রাধারণী বলছেন তুমি গিরিধারী নামও ধরো লোকে বলে বীরবর তোমাকে বীরবর বলে লোকে হেন হইল হারু হেন হারুয়া হয়ে গেছে হ্যাঁ আরা খহ নাম বলু যেন যোগায় ফাগু বলু এই নামটা কত কলকয়াল হয়ে গেল ভাবতে পারেন একটা পদাবলীর মধ্যে এরকম আপনারা শোনেননি সবাই গোবিন্দ দাস বলছেন অমুক বলছেন তমুক বলছেন জ্ঞানদাস জ্ঞানদাস তারপরে বিদ্যাপতি যত আছে নিজের নাম বিদ্যাপতি কাহে কৈসে গুয়াহবি বলরাম দাস এতই লীলার মধ্যে আবিষ্ট যে তিনিও কিন্তু এই লীলার মধ্যে সঙ্গে আমি একটু আগে বলেছিলাম যার সঙ্গে প্রসঙ্গে আমি আমি ওই যে বলেছিলাম না যে ওই যে ওই যে একটু আগে বললাম না যে সেই একটা গানে যে আমার সিলাগে না যাইয় ধেনু আগে পরাণের পরাণ নিল এই গানটার যে শেষ হুম আমি পদকর্তার কথাটা বলছি এই জন্য যশোমতি তো বলে দিচ্ছেন যত পর্যন্ত পারেন যে নিকটে রাখিও ধেনু পরিও মোহনও বেনু ঘরে বসি আমি যেন শুনি তুমি যে বেনু বাজাবে বাজাতে বাজাতেই যাবে আমি যেন ঘরে বসে শুনতে পাই তোমার কোনো বিপদ না হয় বলাই ধাইবে আগে অর্থাৎ বলরাম আগে যাবে আর শিশু বাম ভাগে শ্রীদাম সুদাম সব পাছে তুমি তার মাঝে যাইও কত স্বার্থপর জননী হ্যাঁ তুমি মাঝখানে যাবে সঙ্গ ছাড়া না হইও মাঠে বড় রিপু ভয় আছে মাঠে অনেক রিপু অনেক ঝামেলা হ্যাঁ ক্ষুধা হইলে চাইয়া খাইও হ্যাঁ পানে চাইয়া যাইও সমস্ত দেখে শুনে যাবে আমার এগুলো বক্তব্য নয় কিন্তু লাস্ট জায়গায় কৃষ্ণ তো ঢুকবেন সেই বৃন্দাবনের পথে কুঞ্জবনে ঢুকবেন আলটিমেটলি সেখানে যিনি পদকর্তা তিনি বলছেন যাদবেন্দ্রের সঙ্গে লইয় বাধা পান ওই হাতে থুইও খাওয়া দাওয়ার পরে যে পানটা লাগবে পান খাবেন সেই পানের গুটলিটা এই যে পদকর্তা বলছেন আমার হাতে রেখো তার মানে তিনি কিন্তু হিজ দ্য পারফর্মার তিনি কিন্তু এই লীলা হাতে অংশগ্রহণ করছেন যাদবেন্দ্রের সঙ্গে লইয় বাধা পান ওই হাতে থুইয় ওই পানটা আমার হাতে রেখো বুঝিয়া জোগাবে রাঙা পায় তোমার সময় বুঝে ঠিক তোমাকে যুগিয়ে দেবে এই পানটা এই যে এবার পান খাওয়ার সময় হয়েছে ঠিক সময় পদকর্তার এই জন্যে বলছি এখানে খেয়াল করুক হের ক্যাম আর রাখ নাম তোমার তুমি নিজের নাম রাখো যিনি নাম জয় করো তুমি যে তুমি গিরিধারী নাম করেছিলে গেড়ে না এখানে বলরাম দাসের ভূমিকাটা কি বলরাম দাসের পদ রবীন্দ্রনাথ ভীষণ পছন্দ করতেন বলরাম দাস নিজের ভাম ভেঙে কলকুয়াল করে দিয়ে বলছেন বলু যেন যোগায় ফাগুয়া তার হাতে ফাগুয়া থাকবে তিনি সময় মতো সব ফাগুয়া জুগিয়ে যাবেন তাহলে এই যে পদকর্তাও কিন্তু একটা অংশ নিচ্ছেন এইটার মধ্যে আর তারপরে লাস্টের জায়গায় ছিছি শ্যাম নাগর হয়ে হারিলে হে আবার হেরে গেছেন কৃষ্ণ ছিছি শ্যাম নাগর হয়ে হারিলে হে আহিরি রমনীর আহিরি রমনীর ছিছি শ্যাম নাগর হয়ে হারিলে হে চপল চপল দিঠি বিধুমুখী চুয়া চন্দন গৌরী দেয় শ্যাম গায় ছিচি শ্যাম নাগর হয়ে হারিলে রঙ্গ দেবী রঙ্গ হরে রঙ্গদেবী মানে রাধারানীর এক সখী শ্যামেরে সুধা শ্যামকে জিজ্ঞাসা করছেন বলি আর খেলিবে কি বা গোপিকা সভায় তুমি আর জীবনে এই গোপিকার সবাই খেলতে আসবে বলি আর বার খেলিবে কি বা গোপিকা সভায় সুদেবী সজল আঁখি তিনি কৃষ্ণপক্ষের সখী সুদেবী সজল আঁখি বন্ধুরে সুধা বন্ধুরে বুঝাচ্ছেন তিনি না না রাগ করো না রাগ করো না সুদেবী সজলয়াখি বন্ধুরে বুঝায় জ্ঞানদাস গোবিন্দের চরণে লুটায় জ্ঞানদাসের খুব লজ্জা কষ্ট তার গোবিন্দের এইরকম হাল জ্ঞানদাস গোবিন্দের চরণও লুটায় তিনি যতটা পারে সামনে দিচ্ছেন এই করে লাস্টে একটা কীর্তন হবে যেখানে নবল কিশোরীর সনে নটব রায় শেষে অবশেষে একটা মিলনের গান হয় হ্যাঁ যেটা আমার মনে আছে যে আমি নবদ্বীপে সেবা সঙ্গে আমার খুব বন্ধু মানুষ ছিলেন তিনি তাকে জীব গোস্বামী বলতো আমরা বলতাম বুলবুল সকলেই তাকে বুলবুল বলে ডাকতো অসামান্য তিনি রাধারানীর যে সেবা করতেন সেটা দেখার মতো অষ্টসখী এই তার সেবার বস্তু ছিল সেবার যে বিগ্রহ ছিল অষ্টসখী শহর আধারণিক রাধাকৃষ্ণ সেখানে এইটা হলি মানে শেষ গান হিসেবে নাচে নবল শরীর সনে নটব রায় নাচে নাচে নট রায় রস সিন্ধু ইউথলায় নবরসবতি সনের রসে ভাসি যায় বাজে চরণে নপুর বাজে বাজে সুমধুর কঙ্কন কিঙ্কিনী বাজে উভ কৃষ্ণ এবং রাধা তাই তো একজন একেবারে রাঙা সোনার মতো গায়ের রঙ আর একজন কালো আধ নীল রতন আধ কোষিত কাঞ্চন নব জল ধরে জনু বিজুরি খেলায় নব জলধর নতুন মেঘের মধ্যে যদি বিদ্যুৎ চলাফেরা করে রাধারানী এবং তার সখীরা কৃষ্ণের মধ্যে সেইভাবে আছেন বোঝা যাচ্ছে কি আধ নীল রতন কৃষ্ণ আধ কষিত কাঞ্চন রাধা হ্যাঁ নব জল ধরে জনু জনু মানে মত যেন নব জল ধরে জনু বিজুরি খেলায় বিজুরি মানে বিদ্যুৎ কিভাবে অপরূপরূপ রাজা যেন হেম নীল স্বরূহে খেলে উভরায় হেম নীল স্বরূহ মানে পদ্ম হেম মানে মানে সোনার মতো পদ্ম আর নীল পদ্ম যদি একসঙ্গে চলতে থাকে হেরি যত সখি গণ আমি আর বেশির মধ্যে যাচ্ছি না তুলি পঞ্চম তান করতহি গান হ্যাঁ কোকিলা কোটাল হইয়া কোকিলা কোটালের মতো সে গান গাইতে থাকে আর এই নাচ চলতে থাকে এই দ্রাং দ্রাং দ্রিমি দেবী সমনের প্রচুর গানের ব্যাপার আছে হ্যাঁ নব নব নটর সঙ্গে নটি নিশামাজ নটন হিল আমি আর বেশি বলবো না শুধু এইটুকু বলি যে মিলনের গান তো সেটা চমৎকার ঝমঝম করে গান একবারে হয় যেটাতে সর্বশেষ একেবারে রাধারানী এবং কৃষ্ণের নাচ একবারে মিলনের নাচটুকু শেষে তো আর ওই রকম হাতটা আর থাকে না সব একাকার হয়ে যায় তখন এই নাচের শেষ জায়গায় আমরা শেষ করি যে মিলনের মধ্যে দিয়ে এই হোলির শেষ হয় কিন্তু রাধা রানীর কাছে হাঁটতেই হবে সেটা একেবারে মানে শ্যামের কপালে সেটা আছে আজ একে উইমেন এম্পাওয়ারমেন্ট বলবেন না রসরাজ্যে বৃন্দাবনে কিন্তু রাধা বৃন্দাবনেশ্বরী কি কী জয় রাধারানী কী জয় সেখানে সব হচ্ছেন রা বৃন্দাবনেশ্বরীর জয় সেখানে সেখানে কৃষ্ণের মহিমা খাটো লীলা কীর্তনেও তাই হোলির কীর্তনেও তাই She going to join joy, Rabe. joy Rabe.